হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে অনেকবার এমন দেখা গিয়েছে যে প্রথমে একটি গান একজনকে দিয়ে গাওয়ানো হয়, কিন্তু পরে কোনো না কোনো কারণে ওই গানটি পুনরায় অন্য গায়কের কণ্ঠে রেকর্ড করা হয়। এরকমই একটি ঘটনা ঘটেছিল 1952 সালে আন ছবিটির ক্ষেত্রে, যেখানে দেখা গিয়েছে ছবিটির দুটি গান প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়ানো হয়, কিন্তু পরবর্তী সময়ে গান দুটি পুনরায় মোহাম্মদ রফিকে দিয়ে রেকর্ড করানো হয়। 1952 সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি আনের পরিচালক এবং প্রযোজক ছিলেন মাহবুব খান। এই ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেন দিলীপ কুমার, নিম্মি, প্রেমনাথ ও নাদিরার মতো কিংবদন্তি অভিনেতারা। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন নওশাদ এবং গানের কথাগুলি লিখেছিলেন শাকিল বদাউনি। প্রথমে এই ছবির দুটি গান মহব্বত চুমে জিনকে হাত এবং টাকরা গায়া তুমসে প্রথমে হেমন্ত মুখোপাধ্যায় এবং পরবর্তীতে রফি সাহেবকে দিয়ে রেকর্ড করানো হয়। বিভিন্ন চলচ্চিত্র গবেষকদের লেখা থেকে জানা যায় যে এই ছবির নির্মাতাদের একটি বড় অংশ চেয়েছিলেন, যেহেতু ছবিটিতে বেশিরভাগ গান মোহাম্মদ রফিকে দিয়ে গাওয়ানো হয়েছিল, তাই বাকি গান দুটিও ওনাকে দিয়েই রেকর্ড করানো হোক, কারণ ওই সময় মোহাম্মদ রফি এবং দিলীপ কুমারের কণ্ঠকে একে অপরের পরিপূরক বলে মনে করা হতো। তাই হেমন্তবাবুকে দিয়ে গান দুটি রেকর্ড করানোর পরও ছবির পরিচালক মাহবুব খান এবং সঙ্গীত পরিচালক নওশাদ সিদ্ধান্ত নেন যে গান দুটি রফি সাহেবকে দিয়ে পুনরায় রেকর্ড করানো হবে এবং তাই করা হয়েছিল। আসুন আমরা মহব্বত চুমে জিনকে হাত গানটি প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনে নিই। মহব্বত চুমে জিনকে হাত জওয়ানি পাও পড়ে দিন রাত শুনে ফির আয়ে শুনে ফির আয়ে ও কিসকি বাত। এবার এই গানটি মোহাম্মদ রফির কণ্ঠে শুনুন। মহব্বত চুমে জিনকে হাত জওয়ানি পাও পড়ে দিন রাত শুনে ফির আয়ে सुने फिर हाय वो किसकी बात हो। এবার আমরা শুনব এই সিনেমার দ্বিতীয় গান টাকরা গয়া তুমসে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। টাকরা গয়া তুমসে দিল হি তো হ্যায় রোয়ে না ইয়ে কিউঁ ঘায়েল হি তো হ্যায়। এবার এই গানটি মোহাম্মদ রফির কণ্ঠে শুনুন। टकरा गया तुमसे दिल ही तो है रोए ना ये क्यों घायल ही तो है। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে মোহাম্মদ রফি এবং হেমন্ত মুখোপাধ্যায় দুজনেই মহান গায়ক ছিলেন এবং দুজনেই গান দুটি নিজের মতো করে আবেগ দিয়েই গিয়েছিলেন, কিন্তু মাঝে মধ্যেই এমন পরিস্থিতিরও সৃষ্টি হয় যে কারণে ছবির নির্মাতারা একটি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কারণ একটি ছবি নির্মাণের ক্ষেত্রে কেবল পরিচালকই শেষ কথা নয়, সেখানে ছবির সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদেরও মতামত প্রাধান্য পায়। তবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তটি প্রথমে নেওয়াটাই শ্রেয়, কারণ এইরূপ ক্ষেত্রে শিল্পীদের মনেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। যাই হোক, আমরা দুই মহান শিল্পীর গাওয়া সম্পূর্ণ গানের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন এবং এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।